أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأصحاب اليمين ما أصحاب اليمين في سدر مقدود وطلح ممدود وظل ممدود وماء مسكوب وفاكهة كثيرة لا مقطوعة ولا ممنوعة وفرش مرفوع إنا أنشأناهن إنشاء فجعلناهن أبكارا قروبا أترابا لأصحاب اليمين رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبد الله ورسوله আমরা আজকে সূরা আল ওয়াকিয়ার 26 পর্যন্ত আমরা করেছি 27 নম্বর আয়াত থেকে আমরা ইনশাআল্লাহ আলোচনা করার জন্য চেষ্টা করব আমরা জাস্ট হাইলাইটগুলো যে প্রিভিয়াস লেকচারের যে হাইলাইটগুলো রয়েছে সেটা একটু ক্যাচ করবো তারপরে ইনশাআল্লাহ আজকে আলোচনায় আমরা চলে আসবো আমরা প্রিভিয়াসলি সূরা ওয়াকিয়ার প্রথম থেকে 26 নম্বর আয়াত পর্যন্ত আলোচনা করেছি এবং সেখানে আমরা দেখেছি যে মূল বিষয়ে যে জিনিসটা আলোচনা করা হয়েছে যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের বর্ণনাটা এমনভাবে দিয়ে শুরু করেছেন যে মানুষের মাঝে একটা বিশেষ আকর্ষণ সৃষ্টি হয় এবং সেই ঘটনাটাকে আল্লাহ রাব্বুল আলামিন এমনভাবে বলেছেন যে এটা হবে এমন ঘটনা যে কারো স্বীকার করার কোনো সুযোগ থাকবে না এবং সেদিন সে কঠিন অবস্থায় কী ধরনের চেঞ্জ হবে আল্লাহ রাব্বুল আলামিন সেই কথাটা দিয়ে শুরু করেছেন এবং তারপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানাচ্ছেন যে সেই কিয়ামতের পরে মানুষের মধ্যে তিনটা গ্রুপ করা হবে এবং আমরা জানি যে আজকে দুনিয়ার গ্রুপে আমরা যারা রয়েছি আমরা একজন আরেকজনের সাথে কত অঙ্গাঙ্গিভাবে জড়িত ভালো মানুষ হোক খারাপ মানুষ হোক পড়াশোনার ব্যাপারে কাজের ব্যাপারে লেনদেনের ব্যাপারে বিজনেসে ফ্যামিলিতে দেখা যায় যে সবাই যে 100% পারফেক্ট এমন না আর সবাই যে 100% খারাপ সেরকমও না কিন্তু আমরা সবাই সবার সাথে জড়িত এবং একজন আরেকজনকে ছাড়া চলতে পারি না তাহলে আব্দুল আলামিন বলছেন ওই মানুষগুলোকে আল্লাহ আব্দুল আলামিন তিনটা গ্রুপে ভাগ করে দেবেন যে আজকে হয়তো বা সবাইকে একই রকম দেখা যাচ্ছে সবাইকে সবাই একই ধরনের কাজ করছে অথবা সবাই একই দুনিয়াতে অবস্থান করছে কিন্তু সেটি আমাদের দিন আল্লাহ আব্দুল আলামিন তাদেরকে তিনটা গ্রুপে ভাগ করে দিবেন একটা গ্রুপ হচ্ছে যাদেরকে বলা হচ্ছে সাবিকুন যারা অগ্রগামীদের দল সেকেন্ড গ্রুপ হচ্ছে যারা ডান দিকের লোক আর থার্ড গ্রুপ হচ্ছে যারা বাম দিকের লোক তো আমরা গত প্রোগ্রামে আসলে অগ্রগামী যারা সাবিকুন যারা তাদের সম্পর্কে আলোচনা করেছি তো সেখানে আমি মেইন কয়েকটা পয়েন্ট শুধু তুলে ধরতে চাচ্ছি যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আসাবিকুন আসাবিকুন যে অগ্রগামীরা তো অগ্রগামী তার মানে হচ্ছে যে যখন তাদেরকে কোনো ভালো কাজের কথা বলা হয়েছে তারা কোনো হেসিটেট করে নাই তারা সব ব্যাপারেই অগ্রগামী হয়ে গিয়েছে যে যখনই কোনো ভালো কাজ বলা হয়েছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন তারপরে সেটা জাস্টিফিকেশনের মধ্যে তারা জান নাই সেটা ক্লারিফিকেশনের জন্য তারা জান নাই যখনই শুনেছেন যে এটা ভালো কাজ তখনই তারা সে ব্যাপারে অগ্রগামী হয়ে গিয়েছেন এবং আমরা জানি এমনও রয়েছে যে জিহাদে যাওয়ার ডাক এসেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলেছেন যে জিহাদে গেলে তার গুনাহ মাফ হয়ে যাবে সে জান্নাত পাবে যে খেজুরটা সে খাচ্ছিল সে খেজুরটা তিনি শেষ করেন নাই এমন সাহাবিও আছেন যে সে খেজুরটা ফেলে দিয়ে তিনি জিহাদে ডাক দিয়েছেন এবং শহীদ হয়েছেন সুবহানাল্লাহ যে সাবিকুন যারা অগ্রগামী যারা তারা এরকমই যে কোনো হোক ছোটো হোক বড়ো হোক যে কোনো ভালো কাজের কথাই তাদেরকে বলা হয় না কেন সে ব্যাপারে তারা অগ্রসর হওয়ার জন্য চেষ্টা করে তো এই অগ্রগামী যারা তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তারা যে অগ্রগামী সেই অগ্রগামী হওয়ার ব্যাপারে আসলে এমন না যে তারা হঠাৎ করে সেই লেভেলে চলে গিয়েছে হঠাৎ করে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সে সম্মানে পৌঁছে দিয়েছেন বরং ব্যাপারটা হচ্ছে যে তারা
স্লোলি এবং কনসিস্টেন্টলি এই ব্যাপারে ট্রাই করেছেন, যে কারণে হচ্ছে তারা এই পর্যায়ে যেতে পেরেছে এবং তারা সেটা এনজয়ও করবে। যখন কেয়ামতের দিনে তাদেরকে সেই স্টেজে নিয়ে যাওয়া হবে, তারা দেখতে পাবে যে কীভাবে স্টেপ বাই স্টেপ স্লোলি তারা আল্লাহর কাছাকাছি চলে গিয়েছে এবং সেটা যে খুবই আনন্দদায়ক একটা ব্যাপার হবে, সেই জিনিসটা আল্লাহুল্লাহ আলমিন এখানে আমাদেরকে বুঝাতে চেয়েছে। এবং বলা হয়েছে যে তাদের সংখ্যা পূর্ববর্তীদের থেকে, আর্লি জেনারেশন থেকে বেশি হবে এবং লেটার জেনারেশন যেটা পরবর্তী যেটা যেটাকে আখিরিন বলা হয়েছে তাদের চেয়ে তাদের মধ্যে থেকে কম হবে, এবং সেটার ব্যাখ্যা আমরা গতদিন করেছি। এবং তাদের জন্য যে নিয়ামত রয়েছে আল্লাহুল্লাহ আলমিন বলেছেন যে তারা কনস্ট্যান্ট লাক্সারির মধ্যে থাকবেন জান্নাতে, সুবহানাল্লাহ। এবং সেই লাক্সারি কী ধরনের হবে সেগুলোও কিছু এক্সাম্পল আল্লাহুল্লাহ আলমিন দিয়েছেন, যাতে আমরা একটু ভিজুয়ালাইজ করতে পারি এই দুনিয়ার এক্সাম্পলগুলো থেকে যে সেখানে কী ধরনের নিয়ামত তারা পাবে, যে তারা কত ধরনের ড্রিঙ্কস সেখানে পাচ্ছে, তাদেরকে কী ধরনের ব্যাডে সেখানে বসতে দেওয়া হবে, ঘুমোতে দেওয়া হবে, কী ধরনের ফ্রুটস তারা খাচ্ছে, কী ধরনের খাবার তারা সেখানে পাচ্ছে। তারপরে হচ্ছে যে সব শেষে আল্লাহুল্লাহ আলমিন একটা কথা দিয়ে তাদের নিয়ামতকে শেষ করেছেন, সেটা হচ্ছে যে সেখানে তারা কোনো অনর্থক কথা শুনবে না। যে আল্লাহুল আলমিন আমাদেরকে এখানে দেখিয়েছেন যে এটাও যে একটা নিয়ামত, আসলে আমরা যারা ফিল করি তারা বুঝতে পারি যে যখন মানুষ অহেতুক কথা বলতে থাকে সেটা যে কত দিকে টার্ন নিতে পারে, এবং সেগুলো শুনেও অনেক সময় খুবই কষ্টের কাজ হয়ে যায়, সেগুলোতে ইনভলভ হওয়াটাও অনেক সময় কষ্টের কাজ হয়ে যায়। আল্লাহুল আলমিন বলছেন যে সেই সাবিকুনদের যে বিশেষ একটা নিয়ামত থাকবে তার মধ্যে এটাও ইনভলভ যে তারা অনর্থক কোনো কথা সেখানে থাকবে না। তো আল্লাহুল আলমিন আমাদেরকে সবাইকে সেই সাবিকুনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দেন এবং সেভাবে কাজ করার সুযোগ করে দেন, আমরা সবাই যাতে সেই গ্রুপে ইনভলভ হতে পারি। তারপরে আজকে আমরা আমাদের আজকে আলোচনায় চলে আসি, সেখানে আয়াত 27 থেকে শুরু করা হয়েছে। তো 27 নম্বর আয়াতে আল্লাহুল আলমিন বলছেন, ওয়া আসহাবুল ইয়ামিনি মা আসহাবুল ইয়ামিন, আর ডান দিকের লোকেরা, ডান দিকের লোকদের সৌভাগ্যের কথা আর কতটা বলা যাবে। আল্লাহুল আলমিন এখন সেকেন্ড গ্রুপের আলোচনায় চলে আসছেন এবং আল্লাহ বলছেন যে তাদের সৌভাগ্যের কথা আর কতটা বলা যাবে, যে কী ধরনের ফরচুনেট যে তারা, কী ধরনের সৌভাগ্য নিয়ে যে তারা আল্লাহর কাছে হাজির হবেন সেটা আসলে বলে শেষ করার মতো না। কী ধরনের সৌভাগ্য সে ব্যাপারে আল্লাহুল্লাহ আলমিন কিছু এক্সাম্পল এখানে দিয়েছেন, যেমন ফিসিড ড্রিম মাকুদুদ, যে সেখানে তাদেরকে কাঁটাহীন কুল গাছের কুল খেতে দেওয়া হবে, যে কুল গাছ কাঁটাযুক্ত থাকে এবং কিছু কুল আছে যেটা আসলে খুবই টেস্টি হয়ে থাকে। আল্লাহুল্লাহ আলমিন বলছেন যে জান্নাতের কুল হবে এত টেস্টি, কিন্তু সেটা পাওয়ার জন্য কাঁটার কষ্ট কাউকে সহ্য করতে হবে না, এবং সেই কাঁটাহীন গাছের মধ্যেই ধরে ধরে কুল সাজানো থাকবে। তারপরে বলা হয়েছে ওয়াতালহেন মন্দুদ, যে থরে ভিতরে সজ্জিত কলা, এখানে বলা হয়েছে যে সেখানে প্রচুর পরিমাণে কলাও থাকবে, এবং মানদুদ শব্দটি ইউজ করা হয়েছে যেটা মানে হচ্ছে যে পুরা ট্রিটা, এন্টায়ার ট্রি, যে কলা গাছটি রয়েছে সেই কলা গাছের টপ টু বটম পুরাটাই কলা দিয়ে ভর্তি হয়ে থাকবে, যে এত পরিমাণে কলা সেখানে থাকবে। তারপরে বলা হয়েছে ওয়াজিল্লিম মামদুদ, যে দীর্ঘ বিস্তৃত ছায়া। তো সেখানেও আমরা দেখি যে আল্লাহুল আলমিন তার একটা বিশেষ নিয়ামতের মধ্যে সেখানে বলে দিয়েছেন যে সেখানে দীর্ঘ বিস্তৃত ছায়া থাকবে, এবং কত লম্বা ছায়া সে ব্যাপারে হাদিসে এসেছে যে জান্নাতি গাছের ছায়া, জান্নাতের যে গাছ থাকবে সেই গাছের ছায়ায় যদি একটা খুব স্পিডি একটা হর্স যদি দৌড়াতেও থাকে, তার নিচে দৌড়াতে গেলে তার 100 বছর পর্যন্ত চলতে থাকবে, তবুও তার ছায়া শেষ হবে না। সুবহানাল্লাহ, যে একটা দ্রুতগামী ঘোড়া 100 বছরেও অতিক্রম করতে পারবে না, এত বিশাল হবে সেই জান্নাতের গাছের ছায়া। এবং আল্লাহ বলছেন যে যারা ডান দিকে লোক তাদের জন্য আল্লাহুল আলমিন সেই ছায়ার ব্যবস্থা করে রাখবেন। যখন খুব গরম দিন সেদিন তখন আমরা বুঝতে পারি আসলে এই ছায়াটা কত ইম্পর্ট্যান্ট, যে আমাদের এখানে এখন প্রচুর গরম পড়েছে এবং আমরা জানি যে অন্যান্য দেশেও বেশ কিছু দেশে এত গরম পড়ছে যে হিট স্ট্রোকে মানুষ মারা যাচ্ছে, সেই জায়গায় আসলে একটুখানি ছায়া যে কত লোভনীয় হতে পারে সেটা আমরা যারা এই পরিস্থিতিতে পড়েছে তারাই বুঝতে পারি। এবং আমরা জানি যে ডেজার্টে যারা আছে, মরুভূমিতে যারা আছে, তাদের জন্য একটুখানি গাছের ছায়া যে পরম কাম্য, সেই জিনিসটাই আল্লাহুল আলমিন এখানে ফোকাস করছেন, যে এই যে জিনিসগুলো তোমরা এখানে দুনিয়াতে খুব লোভনীয় মনে করো, যে খুব তোমাদের জন্য খুব আরামদায়ক মনে করো, সেই ডান দিকের লোকদের জন্য সেগুলো ইজিলি সেখানে অ্যাভেলেবল হবে ইনশাআল্লাহ। তারপরে বলা হয়েছে ওয়ামা ইন মাসকুব, যে সদা বহমান পানি,
তো সদা ভগবান পানি এটাও আল্লাহ রাব্বুল আলামিন ছায়ার সাথে সাথে এই জিনিসটাও আল্লাহ রাব্বুল আলামিন নিয়ামত হিসাবে এখানে উল্লেখ করেছেন যে আমরা দেখি যখন কোনো একটা লেকের পাশে নদীর পাশে বিচের পাশে যখন যে এমনিতেই কিন্তু ভালো লাগে যে সেখানে যে ঠান্ডা বাতাসটা অথবা সেখানে যে সিনটা সেটা দেখতেও আমাদের খুব ভালো লাগে কিন্তু সেটা যদি একটা বহমান পানি হয় যে কুলকুল করে পানি বয়ে যাচ্ছে সেটা সৌন্দর্য কিন্তু আলাদা যে সেটার যে নিয়ামত সেই নিয়ামতটা কিন্তু আলাদা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেখানে তো পানি থাকবে আমরা অন্য জায়গায়ও জান্নাতের বর্ণনায় দেখি যে তার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে এই যে একটা ঝর্ণার পাশে বসে সেই ঝর্ণার আওয়াজ শোনাটা সেটাও একটা বিশাল ভাগ্যের ব্যাপার এবং সেটার সাথে আসলে অন্য কোনো কিছুর তুলনা করা যায় না যে আমরা যখনই কোনো একটা সুন্দর স্পটে যাই যে সেখানে যদি একটা ঝর্ণা থাকে দেখা যায় সেটার আবেদনই অনেক পরিমাণ বেড়ে যায় সেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের জন্য সেখানে সদা বহমান পানি যে কুলকুল করে পানি বয়ে যাচ্ছে সে পানির আওয়াজটাই মনে হয় যে অন্তরকে প্রশান্ত করে দেয় সেরকম পানি সেখানে আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য রাখবেন ওয়াফাকি হাতিন কাসিয়া এবং সেখানে প্রচুর পরিমাণে কী থাকবে ফল থাকবে সেখানে এবং তারপরে আয়াতে সেই ফলের সাথে রিলেটেড বলা হয়েছে লা মা খুতুয়াতি ওয়া লা মামনুয়া যে সেই প্রচুর পরিমাণ ফল হবে সেটা মৌসুমিও হবে না আবার নিষিদ্ধও হবে না যে সেটা কখনো শেষও হবে না নিষিদ্ধও হবে না তাহলে এখানে আমরা দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেও কিছু ফলের কথা বলেছেন কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সেখানে প্রচুর পরিমাণে আরও অন্য ফলমূলও পাওয়া যাবে যে শুধু এই দুইটা ফলই পাওয়া যাবে সেরকম না যে কারো কোনো কেউ হয়তো বা কলা লাইক করে না কেউ হয়তো বা কুল লাইক করে না যদিও জান্নাতের সে নিয়ামতের সাথে সেগুলো কম্পেয়ার করার কোনো সুযোগই নাই যে জান্নাতের ফল হবে এরকম যে সেটা মুখে দেওয়ার পর সেই স্বাদ কখনো ভুলতে পারবে না এবং এত টেস্টি হবে সেই জিনিসটা কিন্তু তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে এছাড়াও সেখানে প্রচুর পরিমাণে ফলমূল সেখানে পাওয়া যাবে সূরা বাকারার 25 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে যখনই সেখানে তাদেরকে খাবার হিসাবে ফলপুঞ্জ দান করা হবে তখনই তারা বলবে আমাদের তো এটা পূর্বেই প্রদত্ত হয়েছিল বস্তুত তাদেরকে একই সদৃশ ফল প্রদান করা হবে অর্থাৎ দুনিয়াতে আমরা যে ফলগুলো দেখি সেরকম পরিচিত ফলই আল্লাহ রাব্বুল আলামিন সেদিন আমাদেরকে জান্নাতে দিবেন কিন্তু সেটার স্বাদ এবং সেটার যে উপকারিতা সেগুলো হবে ভিন্ন এবং সেগুলো হচ্ছে এই দুনিয়ার স্বাদের সাথে আমরা কম্পেয়ার করতে পারবো না যদিও ফিজিক্যালি বা বেসিক্যালি বাইরের থেকে আমরা দেখতে পাবো যে সেটা একই রকম আবার বুখারী এবং মুসলিম শরীফের হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মেরাজে গিয়েছিলেন তখন সেখানে সিদরাতুল মুনতাহা দেখেছিলেন এবং সিদরাতুল মুনতাহার যে বর্ণনা তিনি এসে পরে আমাদেরকে দিয়েছেন সেখানে বলা হয়েছে যে ওর পাতাগুলো হবে হাতির কানের মতো এবং ফলগুলো হবে বড় বড় মটকার মতো যে এত বিশাল বিশাল গাছ হবে এবং সেই গাছের ফলগুলোও এত বিশাল হবে এবং সেই ফলের ব্যাপারে আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বিভিন্ন হাদিসে বর্ণনা করেছেন যে সাহাবারা তাদের কোশ্চেন করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে কোশ্চেন করতেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে তিনি দেখেছেন সেরকমভাবে বর্ণনাও দিয়েছেন তাদের কাছে তো যে কারণে আমাদের কিছু ভিজুয়ালাইজেশনের কিছু সুযোগও এখানে আছে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম একবার কোনো একটা জায়গায় বারবার সামনে পিচ করছিলেন তখন সাহাবারা তাকে জিজ্ঞাসা করলেন যে আল্লাহ রাসূল আপনি এখানে এরকম একবার সামনে একবার পিছনে এরকম করছিলেন কেন তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন যে আমি জান্নাত দেখেছি এবং জান্নাতের ফলের গুচ্ছ আমি নেওয়ার ইচ্ছে করেছিলাম যদি আমি তা নিতাম তাহলে দুনিয়া থাকা পর্যন্ত তা থাকতো এবং তোমরা তা খেতে থাকতো মুসলিম শরীফের হাদিস যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে যদি তুমি সেই জান্নাতের ফলটা নিতেন সেই ফলটা যতদিন পর্যন্ত না কিয়ামত হয় ততদিন পর্যন্ত মানুষ খেতে থাকতে পারতো এবং সেটা শেষ হতো না সুবহানাল্লাহ যে এত বিশাল এবং এত বরকতময় সেই ফল আরেকটা হাদিসে আছে এটা অনেক বড় একটা হাদিস আমি শুধু যে পার্টটাতে ফলের কথা বলা হয়েছে সেটা বলছি যে একজন বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের বিভিন্ন বর্ণনা জিজ্ঞাসা করছিলেন যে জান্নাত কেমন হবে দেখতে সেখানে গাছগুলো কেমন হবে সেটা ছায়া কত গাছের দূরি কত বড় হবে কত বিশাল হবে তো সেই বর্ণনারই এক প্রেক্ষিতে এক জায়গায় সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছিলেন যে তোমার জন্য একটা আঙ্গুরের দানাই যথেষ্ট পরিমাণ হবে একটা আঙ্গুরের দানাই হবে বিশাল বড় তখন বেদুইন বললেন যে তাহলে একটা আঙ্গুরের দানাই তো আমার জন্য যথেষ্ট তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে শুধু তোমার জন্য বা তোমার পরিবারের জন্যই এটা যথেষ্ট না বরং তোমাদের সমস্ত আত্মীয় স্বজনের জন্য এটা যথেষ্ট হবে সুবহানাল্লাহ যে একটা আঙ্গুরের দানা একটা আঙ্গুর যে একটা শুধু ফ্যামিলির জন্য না তার যত আত্মীয় স্বজন আছে সবার জন্যই সেটা যথেষ্ট হয়ে যাবে এত বিশাল পরিমাণে সেই ফল থাকবে
এবং শেষে যেটা বলা হয়েছে যে লা মাকতুআতি ওয়া লা মামনুআতি, যে সেটা কখনো শেষ হবে না, যে এটা হচ্ছে এত বিশাল পরিমাণে এবং এত অসংখ্য পরিমাণে থাকবে, সব ধরনের ফল থাকবে, যত ধরনের ফল মানুষ চিন্তা করতে পারে সমস্ত ধরনের ফল সেখানে থাকবে এবং সেটা কখনো শেষ হবে না। আমরা দেখি যে আজকে দিনে কোথাও হয়তো বা সামারে কিছু স্পেশাল ফ্রুটস পাওয়া যায়, কোথাও উইন্টারে কিছু স্পেশাল, কিছু রেইনি সিজনে কিছু ফ্রুটস পাওয়া যায়। যদি আমরা নর্থ আমেরিকা কানাডায় যারা আছি তারা দেখতে পাই যে এখানে বিভিন্ন দেশ থেকে ফল এসে আমরা প্রত্যেক মানে সিজনে সেম ফ্রুট আমরা কিন্তু খেতে পারি। এটা আল্লাহর একটা বিশেষ নেয়ামত আমি বলবো, যে জান্নাতে যে যে নেয়ামত যদিও সেটার সাথে কম্পারেবল না, কিন্তু সেখানেও আমরা দেখতে পাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ব্লেসিংসগুলো এখানেও দেখাচ্ছেন যে এটা সম্ভব, যে তুমি যেখানেই থাকো না কেন সেখান থেকে তুমি হোল ইয়ারেই সেম ধরনের ফ্রুটস পেতে পারো। এবং আল্লাহুল আলমিন আমাদের এই যে ব্লেসিংস দিচ্ছেন সেটার জন্য আমাদের রেসপন্সিবিলিটিও আছে আসলে, যে ততটুকু আমরা শুক্রিয়া আদায় করছি আল্লাহর কাছে যে এই ফলগুলো, যে হ্যাঁ বছর ধরে আমি আম খেতে পাচ্ছি এটা চিন্তা করা যায়। তো আল্লাহুল আলমিন এখানে জান্নাতের যে নিয়ামত বলছেন সেখানে বলছেন যে এটা কোনো মৌসুমি ফল পাবে না, যে এক সময় পাওয়া যাবে আরেক সময় পাওয়া যাবে না, খেতে ইচ্ছা করলে খেতে পারবে না, এরকম না, বরং জান্নাতের জন্য এটা বিশেষ সুযোগ যে তার জন্য সমস্ত সময়ে সব ঋতুতে সব সিজনে যে কোনো সময়ে তার যেটা খেতে ইচ্ছা করবে সেটাই তার সামনে প্রচুর পরিমাণে হাজির থাকবে। এবং বলা হয়েছে লামাম নোয়া, যে সেটা কখনো নিষিদ্ধও হবে না, যে এটা খেতে পারবা না, এটা এখন খাওয়া ঠিক না। আমরা দেখি যে অনেক ফলের রেস্ট্রিকশন রয়েছে, যাদের ডায়াবেটিস আছে তারা সব ফল খেতে পারে না, যাদের কিডনির সমস্যা আছে তারা সব ফল খেতে পারে না। তো এক এক ডিজিজের জন্য দেখা যায় এক একটা রেস্ট্রিকশন থেকে যায় যে এই ফুডটা সে খেতে পারবে না বা এইটা এই সময়ে খাওয়া উচিত না, এই ধরনের অনেক রেস্ট্রিকশন রয়েছে। তো আল্লাহুল আলমিন বলছেন যে সেটা কখনো নিষিদ্ধ হবে না। সেটা আরেকটা মিনিংও হতে পারে, সেটা আমরা জানি যে জান্নাতে আমাদের যে আদিপিতা আদম আলাইসালামের জার্নি শুরু হয়েছিল এবং সে জান্নাতেই তিনি ছিলেন, কিন্তু তিনি যখন জান্নাতে ছিলেন তখন সমস্ত কিছু তার জন্য ওপেন থাকলো, একটা জায়গায় একটা রেস্ট্রিকশন ছিল যে আল্লাহুল আলমিন বলে দিয়েছেন যে এই গাছের ফলটা তুমি খেতে পারবে না। এই যে আদম আলাইসালাম জান্নাতে ছিলেন কিন্তু সেখানে একটা রেস্ট্রিকশন ছিল, কিন্তু আজকে যারা আমরা এই জান্নাতে যেতে পারবো তাদের জন্য আল্লাহুল আলমিন বলছেন যে তোমাদের জন্য সেই রেস্ট্রিকশনও থাকবে না, অর্থাৎ আমাদের নিয়ামতটা আসলে আরও কত বেশি পরিমাণ, আল্লাহ ব্লেসিংসটা আরও কত বেশি পরিমাণ থাকবে, যে সেই জান্নাতে যদিও জান্নাতেও একসময় রেস্ট্রিকশন ছিল কিন্তু এখন আর কোনো ধরনের রেস্ট্রিকশন সেখানে থাকবে না। এটা একটা মিনিং হতে পারে। আরেকটা হচ্ছে যে এই যে আদম আলাইসালামের জন্য রেস্ট্রিকশন ছিল তার কারণ হচ্ছে এটা তার টেস্টের, তার যে একটা পরীক্ষা আল্লাহুল আলমিন নিচ্ছিলেন সে পরীক্ষার একটা অংশ ছিল। কিন্তু যখন এই দুনিয়ার মুমিনরা দুনিয়ার তাদের যে জার্নি সেই জার্নি শেষ করে জান্নাতে চলে যাবে, অলরেডি তাদের টেস্ট ফেজ ওভার হয়ে গিয়েছে। এখান থেকে আমাদের জন্য একটা বিশেষ ইম্পর্টেন্ট জিনিস যেটা, যে আমরা যদিও বিলিভ করি কিন্তু সবসময় আমরা মনে রাখতে পারি না, সেটা হচ্ছে এই দুনিয়ার বুকে আমরা যতদিন আছি এটা আসলে একটা পরীক্ষা ক্ষেত্র। এই দুনিয়াতে আমরা অনেক কিছু এনজয় করছি, দুনিয়াতে আমরা অনেকভাবে আমাদের সময়কে কাটাচ্ছি, কিন্তু সবসময় আমরা হয়তো বা চিন্তা করি না যে এই যে সময় পেয়েছি, এই যে নিয়ামতগুলো পেয়েছি, এই যে সুযোগ পেয়েছি, এই যে মেধা পেয়েছি, এই যে জীবনটা পেয়েছি, প্রত্যেকটা জিনিসই হচ্ছে আল্লাহুল আলমিনের পক্ষ থেকে দেওয়া আমাদের জন্য একটা পরীক্ষার উপকরণ মাত্র। এখন এই উপকরণকে আমরা যেভাবে কাজে লাগাবো সে অনুযায়ী আমাদের রেজাল্টটা কিন্তু ঠিক করা হবে। তো আল্লাহুল আলমিন বলছেন যে যখন সে জান্নাতে আমরা চলে যাচ্ছি ততদিনে আমাদের এই টেস্ট ফেজ ওভার হয়ে যাবে, তখন আমাদের আর চিন্তা করতে হবে না যে এটা করবো এটা করবো না, এটা নিষিদ্ধ এটা নিষিদ্ধ না, তখন আমরা ফ্রিলি সেই ফ্রুটসগুলোকে এনজয় করতে পারবো। সুবহানাল্লাহ, আল্লাহুল আলমিন আমাদের সবাইকে এই টেস্ট ফেজে কনসার্ন হওয়ার এবং এই টেস্ট ফেজে আমরা যাতে সবসময় স্মরণ রাখতে পারি যে এটা আমাদের জন্য একটা টেস্ট ফেজ, আমরা আমাদের কথা কাজ প্রত্যেকটা জিনিসেই যাতে সে জান্নাতে যে যাতে এই নিয়ামতগুলো পেতে পারি সেইভাবে আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হতে পারি, আল্লাহ আমাদের সবাইকে সেই সুযোগ দিয়ে দেন। তারপরে বলা হয়েছে যে ওয়াফুরুশ মারফুয়া, যে সেখানে তাদেরকে কী করা হবে, সুউচ্চ আসনসমূহে তারা অবস্থান করবে, তাদের জন্য এরকম হাইলি লাইক হাই স্ট্যাটাসের বেড তাদের জন্য অথবা সোফা তাদের জন্য রাখা হবে, যে সেটা তাদের জন্য খুবই কমফোর্টেবল হবে। তারপরে এসেছেন
যে তাদের স্ত্রীদেরকে আমি বিশেষভাবে নতুন করে সৃষ্টি করব এবং কুমারী বানিয়ে দেব। তো এখানে আমরা দেখি যে আল্লাহুল আলামিন তার নিয়ামতের মধ্যে আরও কিছু নিয়ামত বলতে গিয়ে যে এখানে বলছেন যে সেখানে তাদের যে স্ত্রী থাকবে তাদেরকে তিনি কুমারী বানিয়ে দিবেন এবং বিশেষভাবে নতুন করে সৃষ্টি করবেন। এখানে 25 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইন্না আনশানাহুন্না ইনশা, যে তাদেরকে কী করা হবে, নতুনভাবে সৃষ্টি করে দেওয়া হবে। আনশা শব্দটা মিনিং হচ্ছে যে ক্রিয়েট করা, তৈরি করা, এটা মিনিং হচ্ছে আনশা। আর যখন ইনশা বলা হয় তার মানে মিনিং হচ্ছে যে ইটস ইন দ্য ওয়ে দ্যাটস নিউ, যে এটা আগে দেখা যায় নাই বা এটা এমনভাবে তৈরি করা হয়েছে আগে যেই ফর্মে ছিল সেখান থেকে নতুনভাবে তৈরি করা হয়েছে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে সেদিন তাদের স্ত্রীদেরকে সেখানে নতুন করে সৃষ্টি করে দেওয়া হবে। অর্থাৎ আগে তারা যেরকমই থাকুক না কেন, যখন জান্নাতে যাবে তখন তাদেরকে পুরো চেঞ্জ করে দেওয়া হবে। যেমন আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিসে এসেছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বলছেন, যেসব নারী দুনিয়াতে বৃদ্ধা, শতকেশিনী এবং কদাকার ছিল, এই নতুন সৃষ্টি তাদেরকে সুন্দর ষোড়শী যুবতী করে দিল। সুবহানাল্লাহ, যে দুনিয়াতে যেরকমই হোক অনেকেরই আমাদের কষ্ট আছে যে আমাকে কেন এরকম করে তৈরি করা হলো, আমার চেহারাটা কেন এরকম হলো। আল্লাহুল আলামিন বলছেন যে যারা এই ধান্দিকের লোক হবে তাদের এই তাদেরকে এই দুনিয়ার বুকে যেমনই হোক না কেন, যেমন চেহারাই থাক না কেন, সেদিন আর তাদের কোনো আফসোস থাকবে না, তাদেরকে সেদিন নতুন করে সুন্দর করে সৃষ্টি করে দেওয়া হবে। এবং তারপরে বলা হয়েছে উরুবান আত্রাবা, যে তাদেরকে উরুবান আত্রাবা বলতে যে তাদের নিজেদের স্বামীর প্রতি আসক্ত বলা হয়েছে। আসলে উরুবান শব্দটা মানে হচ্ছে যে এক্স্যাক্টলি দ্য সেম পার্সোনালিটি দ্যাট উড বি অ্যাট্রাক্টেড, যে যেই পার্সোনালিটি থাকলে হাজব্যান্ড ওয়াইফ নিজেদের প্রতি অ্যাট্রাক্টিভ ফিল করবে, সে ধরনের পার্সোনালিটিতে তাদেরকে তৈরি করে দেওয়া হবে। আর তো বর্ণনা এসেছে যে তাদের পার্সোনালিটিটা এরকম হবে, রুবান দিয়ে সেটা বোঝানো হচ্ছে যে তারা খুবই কমনীয় হবে, বিনীত হবে, সদালাপী হবে, স্বামী অনুরাগী হবে। অর্থাৎ তাদের নিজেদের মাঝে অ্যাফেকশন তৈরি করার জন্য যে ধরনের গুণাবলীর দরকার আল্লাহুল আলামে সে ধরনের গুণাবলী তৈরি করবেন। আজকে হয়তো বা আমরা দেখা যায় যে কনফ্লিক্ট লেগেই থাকে, কথা কাটাকাটি লেগেই থাকে, অথবা একজন আরেকজনের অ্যাটিটিউড, কথাবার্তা, চলা, কোনো অনেক কিছুই হয়তো বা ভালো নাও লাগতে পারে, কিন্তু যদি তারা মুমিন হয় আল্লাহুল আলামিন বলছেন যে সেই জান্নাতে যেয়ে তারা একজন আরেকজনের প্রতি অ্যাফেকশনেট হবে এবং বিরক্ত হওয়ার মতো, কষ্ট লাগার মতো কোনো কিছুই তখন তাদের মধ্যে থাকবে না। সুবহানাল্লাহ। এবং বলা হয়েছে রোবান আথোয়াবা, আথোয়াবা মানে হচ্ছে সমবয়স্কা। তো সমবয়স্ক বলতে এটা বোঝানো হতে পারে যে হাজব্যান্ড ওয়াইফ একই বয়সের থাকবে, অথবা তার তখন সেখানে যে স্ত্রীরা থাকবে তারা সবাই নিজেরা একই বয়সের হবে। এবং একটা হাদিসে এসেছে যে জান্নাতের নারীদের বয়স হবে 33 বছর। তো সেটা হচ্ছে আসলে ফুল ম্যাচিউরিটির একটা টাইম, বলা হয়েছে যে সেই বয়সটাতে জান্নাতে নারীরা অবস্থান করবে। এটা আরেকটা মিনিং করা হয়েছে আত্রে আবার, সেটা হচ্ছে যে শুধু যে সমবয়স্ক হবে তাই না, দেখা যায় যে এক একজনের বয়স এক এক রকম হতে পারে। কেউ 15 ইয়ার্সে তার যে ধরনের ইন্টেলেকচুয়াল ডেভেলপমেন্ট হয়, যে ধরনের ম্যাচুরিটি আসে, অনেকে দেখা যায় 25 ইয়ার্সেও সেটা বুঝতে পারে না। তো আত্রাবা শব্দে এটা আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে যে তারা হবে সেম ইন্টেলেকচুয়াল লেভেলে, যে একজন একটা কথা বললে সে বুঝতে পারবে না, সেটা ইন্টারপ্রিট করতে পারবে না, সেটা সে আন্ডারস্ট্যান্ড করতে পারবে না, অথবা সেটা বুঝে নিয়ে সে অনুযায়ী নিজেদের অ্যাফেকশন তৈরি করতে পারবে না, সেরকম হবে না, বরং তাদের ইন্টেলেকচুয়াল লেভেলটাও সেম হবে। তো এখানে আমরা দেখি যে আল্লাহুল আলামিন বেশ কিছু ইম্পর্টেন্ট কথা বলছেন যেটা আমাদের ফ্যামিলি লাইফের জন্য ইম্পর্টেন্ট, যে আজকে আমাদের মাঝে হয়তো বা মতবিরোধ থাকতে পারে, অনেক কিছু আমাদের ভালো নাও লাগতে পারে, কিন্তু একটা ফ্যামিলিকে নিয়ামতের মধ্যে এটা একটা যে নিজেদের মাঝে কনসিস্টেন্সি মেনটেন করা, নিজেদের মাঝে সুন্দর ভারসাম্য মেনটেন করা এবং নিজেদের পারস্পরিক সম্পর্ককে সুন্দর রাখা, এটাও একটা ফ্যামিলির বিশেষ একটা নিয়ামত রয়েছে, যে নিয়ামতটা আল্লাহুল আলামিন জান্নাতে চেয়ে সেই দাম্ভিকের লোকদেরকে দেবেন বলছেন। তো এখানে আমরা দেখি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের খুব মানে পপুলার একটা জোক রয়েছে, যেটা আমরা অনেকেই জানি, যেটা এই জান্নাতের নারীদেরকে নিয়ে, যে একবার এক বৃদ্ধা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এসে বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম আপনি আমার জন্য দোয়া করেন যাতে আমি জান্নাতে যেতে পারি। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম বললেন যে কোনো বৃদ্ধা জান্নাতে যেতে পারবে না। এবং এই কথা শুনে সেই মহিলা কান্না শুরু করলেন যে তাহলে তার কী হবে, সে জান্নাতে যেতে পারছে না, কারণ সে তো অনেক বৃদ্ধ হয়ে গিয়েছে।
তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কারণ জান্নাতে কোনো বৃদ্ধ থাকবে না, তাদেরকে আবার তাদের ইয়াং এজে, তাদের তারা ইয়াং লাইফে যেরকম ছিল সেরকম করে তাদেরকে ক্রিয়েট করা হবে। সুবহানাল্লাহ, তো প্রথমে ভাবে শুনতে মনে হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কী বললেন, কিন্তু আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্যটাকে একটু জোকের মতো করে তাকে বলেছেন এবং সেই কথা শুনে সে বৃদ্ধ তখন খুশি হয়ে গেলেন। তো সুবহানাল্লাহ, যে আমরা দেখছি যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের একটা বিশেষ নিয়ামত হবে তখন যারা দানা দিকের লোক তাদের জন্য। একটা হাদিস এসেছে মুসনাদে আহমদের হাদিস যে জান্নাতবাসীরা জান্নাতে প্রবেশ করলে তাদের শরীরে কোনো পশম থাকবে না, মোচ ভাজা ভেজা মনে হবে কিন্তু দাড়ি থাকবে না, ফর্সা শতবর্ণ হবে, কুঞ্চিত ক্যাশ হবে, কাজল কালো চোখ হবে এবং সবার বয়স 31 বছর হবে। তো সেখানে জান্নাতিদের একটা বর্ণনা এখানে এই হাদিসে দেওয়া হয়েছে। লি আসহাবিল ইয়ামিন, এবং তারপরে বলা হয়েছে কি যে এসব হবে ডান দিকের লোকদের জন্য। আল্লাহ আলামিন আবারও এটা এশিওর করছেন যে এই যে নিয়ামতগুলো, এই নিয়ামতগুলো আল্লাহুল্লাহ আলামিন রেখে দিয়েছেন কার জন্য, যারা হবে ডান দিকের লোক তাদের জন্য। সুবহানাল্লাহ। তারপরে বলছেন যে সুল্লাতুম মিনাল আওয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, যে সুল্লাত শব্দটা মিনিং আমরা গত প্রোগ্রামে আলোচনা করেছিলাম যে সুল্লাত শব্দটা আগেও এসেছিল। সুল্লাত মানে হচ্ছে বড় দল, বড় দল বলতে এখানে বলা হয়েছে যে হিউজ গ্রুপ অফ পিপল, যেটা অলমোস্ট আনকাউন্টেবল, যেটা কাউন্ট করা কঠিন, এত অসংখ্য মানুষ যেখানে থাকে সেরকম গ্রুপকে বলা হচ্ছে সুল্লাত। এবং আমরা দেখি যে যখন আসাবিকুনদের কথা বলা হয়েছে, অগ্রগামীদের কথা যখন বলা হয়েছে, তখন সেখানে বলা হয়েছে যে অগ্রগামীদের মধ্যে হবে পূর্ববর্তীদের মধ্যে, আওয়ালিনদের মধ্যে বেশি সংখ্যক এবং আখিরিনদের মধ্যে কম সংখ্যক। আর এখানে আল্লাহ রাব্বুল আলামিন যখন ডান দিকের লোকদের কথা বলছেন তখন বলছেন যে সুল্লাতুম মিনাল আওয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন, যে তাদের বিশাল সংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্যে থেকে এবং বিশাল সংখ্যক হবে পরবর্তীদের মধ্যে থেকে, অর্থাৎ বিরাট গ্রুপ থাকবে তাদের মধ্যে। তার মানে এটা অনেকটা এশিওরিং আমাদের জন্য, যদিও আমরা চিন্তা করবো সবসময় হাই স্টেটাসের জন্য যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সাবিকুনদের অন্তর্ভুক্ত করে দিন, কিন্তু যদি সেটা কোনো পাওয়া সম্ভব না হয় অন্তত এটা আমাদের জন্য এশিওরিং যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এখানে যে ডান দিকের লোকদের মধ্যে বিশাল একটা গ্রুপ থাকবে পূর্ববর্তীদের মধ্যে থেকে এবং বিশাল একটা গ্রুপ থাকবে পরবর্তীদের মধ্যে থেকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিন। একটা দীর্ঘ হাদিস রয়েছে যে জিনিসটা এই এই আয়াতটার পরিপ্রেক্ষিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, আব্দুল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণনা করা, এটা মুসলিম এবং তিরমিজি শরীফের হাদিস, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আজ আমার সামনে নবীদেরকে তাদের উম্মত সহ পেশ করা হয়। কোনো নবীর একটি দল ছিল, কারোর সাথে মাত্র 3 জন ছিল, কারোর সাথে 1 জনও ছিল না। তো আমরা এখানে দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তাকে সব নবীদের উম্মত সহ তাদেরকে দেখানো হয়, এবং কারোর সাথে একটা বড় দল ছিল, কারোর সাথে মাত্র 3 জন ছিল, আর কারোর সাথে 1 জনও ছিল না। সুবহানাল্লাহ, আমরা এখানে দেখতে পাই যে যদিও তারা নবী ছিলেন কিন্তু তারপরেও দেখা গেছে যে তাদের মাঝে 3 জন ছিল অথবা 1 জন ছিল, কত ক্ষুদ্র সংখ্যক একটা নাম্বার সেখানে আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমাদের আসলে একটা জিনিস বোঝার মতো, সেটা হচ্ছে যে আমাদের কাজ হচ্ছে অ্যাজ এ মুসলিম মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে দেওয়া। মানুষ সেটা অ্যাকসেপ্ট করছে কি করছে না সেটা আজকে একটু দেখার ব্যাপার আমাদের না, কারণ সেটা আমাদের হাতের না। তা আমাদের কাজ হচ্ছে আমাদের যেটা ডিউটি সেটা আমরা করছি কি না সেটা হচ্ছে খেয়াল করা। এবং আরেকটা জিনিস যেটা, যে যারা মানুষকে দাওয়াত দেওয়ার কাছে ইনভলভ তারা দেখেছে একটুতেই হতাশ হয়ে যায় যে এত বলছি শুনছে না, এত কষ্ট করছি, তারপরেও মানুষ যে ইসলামিক প্রোগ্রামগুলো হচ্ছে সেখানে আসছে না, অথবা তাকে এত করে বলার পরে তার মাঝে কোনো চেঞ্জ হচ্ছে না। তা আসলে আমাদের আল্লাহুল আলামিন দেখবেন আমাদের এফোর্ট কতটুকু আমরা দিচ্ছি, আমাদের ইন্টেনশন কী, আমাদের সিনসিয়ারিটি কতটুকু ছিল সেটা আল্লাহুল আলামিন দেখবেন। আমরা যদি নবীদের সাথে এখানে কম্পেয়ার করি যে কারোর সাথে 1 জনও ছিল না, তাহলে তারা কি তাদের দায়িত্ব পালন করেন নাই? তারা কিন্তু তাদের দায়িত্ব ঠিকই পালন করেছেন, কিন্তু তাদের সাথে 1 জন ছিল কি ছিল না সেটা দিয়ে কিন্তু তাদের যে আলটিমেট যে সাকসেস সেটা কিন্তু নির্ধারণ হয় নাই। তাহলে যে কোনো ইসলামিক প্রোগ্রামে আমরা যদি কাউকে মানুষকে দাওয়াত দিই,
যদি আসে সেটা তার জন্য বিশেষ নিয়ামতপূর্ণ, যদি না আসে আমি আমার দায়িত্ব পালন করেছি, যদি একজন মানুষ উপস্থিত হয় সেটাও এক ধরনের সার্থকতা, যে একজন মানুষ সেখানে এসেছে, একজন মানুষও যদি হেদায়ত হয় তাহলে সেটাও আমাদের জন্য এক ধরনের সার্থকতা। তো সেজন্য যারা দাওয়াতি কাজের সাথে ইনভলভ তাদের আসলে হতাশ হওয়ার কোনো সুযোগ নাই যে মানুষ চেঞ্জ হচ্ছে না, মানুষ আসছে না, মানুষ ফলো করছে না, সেটা নিয়ে আমাদের টেনশন করার কোনো কারণ নাই। কারণ হেদায়তের মালিক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন, আর তাকে কখন কোনভাবে আল্লাহ রাব্বুল আলামিন অ্যাকসেপ্ট করবেন সেটাও আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। কিন্তু আমার কাজ হচ্ছে আমি চাই ডান দিকের লোকদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য, আমি চাই সাধুকুণদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য। সেজন্য আমার কাজ হচ্ছে যে যখনই আমি যে কোনো সুযোগ পাচ্ছি সেই সুযোগটাকে আমি ইনশাল্লাহ কাজে লাগাবো। সেখানে একজন আসুক বা না আসুক, একজন মানুষও শুনুক বা না শুনুক সেটা বড় ব্যাপার না, আমি আমার সমস্ত এফোর্ট দিয়ে চেষ্টা করবো এবং আল্লাহ রাব্বুল আলামিন যদি চান সেটার জন্য ম্যাক্সিমাম বেনিফিট দেবেন ইনশাল্লাহ। তো এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্টিনিউ করছেন যে শেষ পর্যন্ত মুসা আলাইহিস সালাম আসেন এবং তার সাথে বনী ইসরাঈলের একটা বিরাট দল ছিল, এবং সেই বিরাট দল দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহিস সালাম আমরা জানি যে তার উম্মতকে নিয়ে কত কনসার্ন ছিলেন, যে সারাক্ষণই তার একটা টেনশন ছিল যে আমার উম্মতের কী হবে, আমার উম্মতটাকে জান্নাতে যেতে পারবে কিনা, আমার উম্মতটাকে সঠিক পথে থাকতে পারবে কিনা, সারাক্ষণই ওনার একটা টেনশন এরকম ছিল। তো যখনই মুসা আলাইহিস সালামের একটা বিরাট দল তিনি দেখতে পেলেন, তখনই আল্লাহ তিনি জিজ্ঞাসা করলেন যে হে আমার রব, ইনি কে? তখন আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উত্তর দিলেন যে ইনি হচ্ছেন মুসা আলাইহিস সালাম, তোমার ভাই মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীগণ। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাহলে আমার উম্মত কোথায়? তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে ডান দিকে পাহাড়ের দিকে তাকাও। এবং তিনি সেদিকে তাকা দেখতে পেলেন বিরাট একটা জামাত সেখানে দেখা যাচ্ছে, বিরাট একটা ভিড় সেখানে দেখা যাচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি কি খুশি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আমার রব, আমি খুশি। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এবার বাম প্রান্তের দিকে তাকাও। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিকে তাকিয়ে দেখলেন যে অসংখ্য লোক সেখানে দেখা যাচ্ছে। এবং তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন তুমি কি খুশি? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হে আমার রব, আমি খুশি। তখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে জেনে রাখো যে এদের সাথে আরও 70,000 লোক আছে যারা বিনা হিসাবে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তাদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিন। যে এই যে বিরাট গ্রুপ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিকে গ্রুপের লোক দেখে খুশি হয়ে গিয়েছিলেন যে এত বিশাল সংখ্যক লোক সেখানে ছিল, তারপরে আবার বাম দিকে তাকিয়ে দেখলেন যে সেখানেও বিরাট একটা গ্রুপ, এবং সেটা দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বেশি খুশি হলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তার সাথে আরেকটা বোনাস যেটা হচ্ছে যে যাদেরকে তুমি দেখতে পাচ্ছ না তারা অলরেডি অ্যাডভান্সড হয়ে গিয়েছে, যে 70,000 লোক আছে যারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাবকে সহজ করে দেন এবং বিনা হিসাবে সে জান্নাতে অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যখন এই জায়গায় আসলেন তখন ওকাশে ইবনে মিহসান রাদিয়াল্লাহু আনহু নামের একজন সাহাবি ছিলেন সেখানে, তিনি বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দোয়া করুন আমি যেন তাদের অন্তর্ভুক্ত হতে পারি, যে যাদেরকে বিনা হিসাবে জান্নাতে দিয়ে দেওয়া হবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য দোয়া করলেন। তখন পাশে আরেকজন সাহাবি ছিলেন, তিনি বললেন যে আল্লাহ রাসূল আমার জন্য একটু দোয়া করেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওকাশা তোমার অগ্রগামী হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, আমরা দেখি যে যখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খুবই লুক্রেটিভ একটা, খুবই লোভনীয় একটা ব্যাপার যে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে 70,000 লোক, এবং শোনার সাথে সাথেই উকাশা রাদিয়াল্লাহু আনহু দাঁড়িয়ে গেলেন এবং বললেন যে আল্লাহ রাসূল আমার জন্য দোয়া করেন। তিনি চিন্তা করেন নাই যে আমি কি এর মধ্যে পড়বো, আমার কি বলা উচিত, এটা কি ঠিক, যে জিনিসটা আমার কাঙ্ক্ষিত সেটা বলার ব্যাপারে বা সেটা করার ব্যাপারে তিনি এক মুহূর্ত দ্বিধা করেন নাই, সাথে সাথে তিনি দাঁড়িয়ে গেলেন। তো আর তারপরেই দেখা যায় আরেকজন বললেন আল্লাহ রাসূলের কাছে দোয়া করতে, কিন্তু আল্লাহ বললেন যে উকাশা অগ্রগামী হয়ে গিয়েছে। তার মানে হচ্ছে যে কোনো ভালো কাজে আসলে আমাদেরকে এরকমই তৎপর হওয়া উচিত যে যখনই আমরা জানলাম যে এটা ভালো কাজ, যখনই দেখলাম আমার সামনে একটা অপশন খোলা আছে, যখনই দেখলাম যে আমার কোনো কাজ করার সুযোগ আছে, তখন বসে না থেকে চিন্তা না করে এটা করবো কি করবো না, এটা ভালো হবে কি ভালো হবে না, যখনই শুনলাম এটা একটা ভালো কাজ, তখনই যদি আমরা এভাবে অগ্রসর হয়ে যেতে পারি তাহলে আমরা সে সাবিকুণ্ডের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাল্লাহ। এবং আমরা দেখি যে কত ইমিডিয়েট রিয়েকশন ছিল সেই সাবিক, যে তিনি এক সেকেন্ড ওয়েট করেন না, এই পর্যন্ত আসতে আসতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি সাথে সাথে বললেন যে এত কাঙ্ক্ষিত, আমরাও আকাঙ্ক্ষা করি জান্নাতের, কিন্তু মনে হয় সেই আকাঙ্ক্ষাটা অত তীব্র হয় না আমাদের মাঝে, যে আমরা আরও চিন্তা করি যে এটা করবো, এটা করলে আমার দুনিয়ায় কত ক্ষতি হবে, এটা করলে আমার ফ্যামিলির কত ক্ষতি হবে, এটা আমার করলে আমার পার্সোনাল কত সমস্যা হচ্ছে, এইসব চিন্তা করতে যেয়ে আমরা সেই
অগ্রগামীদের যে সুযোগকে সে সুযোগকে হারিয়ে ফেলি। আল্লাহুল্লা আলমিন আমাদেরকে আরও বেশি সিনসিয়ার হয়ে সে অগ্রগামীদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে কন্টিনিউয়েশনে, যে হে লোক সকল, তোমাদের উপর আমার পিতামাতা কুরবান হোক, তোমাদের দ্বারা সম্ভব হলে তোমরা ওই 70,000 লোকের অন্তর্ভুক্ত হওয়ার চেষ্টা করো। তার মানে সেখানে আশা রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলছেন যে তোমাদের সম্ভব হলে তোমরা 70,000 হওয়ার চেষ্টা করো, যেটা অসম্ভব কিছু না, আমরা চেষ্টা করলেই সেটা করতে পারবো। আর এটা সম্ভব না হলে অন্তত আসহাবুল ইয়ামিনের লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাও, তা না হলে দিক চক্রবালের লোকদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমি অধিকাংশ লোককেই দেখেছি তারা ওইখানে জমায়েত হয়ে আছে। আমি আশা রাখি যে সমস্ত জান্নাতবাসীর এক চতুর্থাংশ হবে তোমরা। তখন সাহাবারা খুশিতে তাকবীর করে উঠলেন আল্লাহু আকবার। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা হবে এক তৃতীয়াংশ। তখন তারা আবারও তাকবীর করে উঠলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা হবে হাফ, অর্থাৎ অর্ধাংশ, জান্নাতিতে অর্ধেক। তারপরে তিনি এই আয়াত দুটো পাঠ করেন যেখানে বলা হয়েছে সুল্লাতুম মিনাল আওয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন এই পর্যন্ত আসছেন, তখন সাহাবীরা নিজেদের মধ্যে আবার কথা বলছেন, যে তাদের কনভারসেশন চলছে যে তাহলে এই 70,000 কারা হবে। নিশ্চয়ই তারা এমন ভালো যারা মুসলিম হিসাবে জন্মগ্রহণ করেছে, যারা কখনো শিরক করে নাই, এরকম পিওর হতে হবে, যার তাহলেই তারা সে 70,000-এর অন্তর্ভুক্ত হতে পারবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যেটা খুবই ইম্পর্ট্যান্ট আমার কাছে মনে হয়েছে, যে এই 70,000-এর অন্তর্ভুক্ত হওয়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে না, এরকম না, বরং তারা হবে সেই সব লোক যারা শরীরে দাগ দিয়ে নেয় না, ঝাড়ফুঁক করায় না, পূর্ব লক্ষণ দেখে ভাগ্যের শুভ শুভ নির্ধারণ করে না, বরং সদা রবের উপর নির্ভরশীল থাকে। তাহলে আমি দেখেছি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মানুষ ভুল করবে, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে তাদের মধ্যে তারাই হচ্ছে সেই সব লোক যারা শরীরে দাগ দিয়ে নেয় না, ঝাড়ফুঁক করায় না। এটা মনে হয় আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের জন্য খুব অ্যালার্মিং একটা ব্যাপার, যে দেখা যায় যে আমরা এই ঝাড়ফুঁকের প্রতি এত বেশি অ্যাফিলেটেড হয়ে যায়, যে এত আসক্ত হয়ে যায় যে প্রায়ই সেই ঝাড়ফুঁকের আশ্রয় নিই আমরা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা আমাদের জন্য একটা বিরাট ওয়ার্নিং দিয়ে রেখেছেন, এবং পূর্ব লক্ষণ দেখে ভাগ্যের শুভাশুভ নির্ধারণ করে না। আমরা দেখা যায় ও আচ্ছা আজকে বাইরে একটা আওয়াজ হয়েছে, চিরুনি পড়ে গিয়েছে, এরকম অনেক ধরনের আছে, যেটা যে আমরা লক্ষণ যাচাই করি যে ও এটা হয়ে গেছে, তাহলে আজকে এটা করবো না, তার মানে এটা হলে এই খারাপ কিছু হতে পারে। তো এই ধরনের লক্ষণ দেখে যারা শুভ শুভ নির্ধারণ করে তাদের ব্যাপারে ওই হুঁশিয়ারি দেওয়া হয়েছে, বরং তাদের যে কোয়ালিটি সেটা হচ্ছে কি, তারা তাদের রবের উপর সবসময় নির্ভরশীল থাকে। যে কে কী কোথায় কী হলো সেটা বড় ব্যাপার না, বরং আমার রব যা করতে চান সেটাই হবে, এবং সেটা যদি আমার দৃষ্টিতে খারাপ মনেও হয়, কিন্তু সেটাও আমার জন্য ভালো হতে পারে, এবং সেখানে আমার রব আমার জন্য ভালো রাখবেন। এই ধরনের সবর যদি আমরা করতে পারি, তাহলে আমরা তাদের অন্তর্ভুক্ত হতে পারবো ইনশাআল্লাহ। তাহলে এই পর্যন্ত ছিল আজকে ডানদিকের লোকদের যে বর্ণনা আল্লাহুল আলমী দিয়েছেন, সে ডানদিকের লোকের বর্ণনা। তারপরে 41-56 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহুল আলমী বাম দিকের লোকদের কথা বলেছেন। তো আমরা প্রথমেই প্রথম থেকে এই পর্যন্ত 40 আয়াত পর্যন্ত আমরা দেখেছি যে আল্লাহ রাব্বুল আলমী দুটা বিশেষ গ্রুপের কথা বলেছেন। একটা হচ্ছে আসাবিকুন, যারা হচ্ছে অগ্রগামী তাদের কথা। তারপরে বলা হয়েছে আসাবুল ইয়ামিন, যারা ডান দিকের লোক তাদের কথা বলা হয়েছে। তো এই যে এখান পর্যন্ত আমরা দেখি যে যারা জান্নাতি হবে, আল্লাহ শেষ নিয়ামত পাবে, সেই আলোচনা আল্লাহুল আলমী শেষ করেছেন। এবং এরপরই আসছে বা দিকের লোকদের ঘটনা, বা দিকের লোকদের বর্ণনা। আল্লাহ আব্দুল আলমিন আমাদেরকে হেফাজত করে আমরা যাতে তার মধ্যে পড়ে না যাই। সেখানে বলা হয়েছে যে ওয়াসিমাদ, বা দিকের লোক, বা দিকের লোক দুর্ভাগ্যের কথা আর কী বলা যাবে। তো আল্লাহ আব্দুল আলমিন তারপরে বলছেন যে তারা কী হবে, তাদের সেই দুর্ভাগাদের বর্ণনা আল্লাহ আব্দুল আলমিন দিচ্ছেন। ফি সামোমে ওয়া হামিম, যে তারা কোথায় থাকবে, তারা সামোম এবং হামিমের মধ্যে থাকবে। সামোম শব্দটার মিনিং হচ্ছে যে হট ব্লোয়িং উইন্ড, এটা সাম শব্দ থেকে এসেছে, এবং তার মিনিং হচ্ছে সামা ধরনের পয়জন বলা হয়, যে জিনিসটা খেলে বা যে জিনিসটা কাউকে সিক বানিয়ে দেয়, সে ধরনের শব্দ থেকে সামোম এসেছে। সামোম থেকে হচ্ছে যে এটা হচ্ছে হট ব্লোয়িং উইন্ড, লু হাওয়া যেটা বলা হয়, উত্তপ্ত লু হাওয়া,
মানুষের লুর হওয়া যা মানুষকে সিক করে দিতে পারে এরকম লুর হওয়ার কথা এখানে বলা হয়েছে। তো আমার মনে হয় যে এই সিজনে এসে আমরা খুব ভালো করে সেটা ফিল করছি যে আসলে এই সামোম জিনিসটা আসলে কত তীব্র হতে পারে। আমরা দেখেছি কিছুদিন আগে ইন্ডিয়াতে অনেক লোক মারা গিয়েছে হিট স্ট্রোকে, বেশ এই কয়েকদিন আগে পাকিস্তানে অনেক লোক মারা গিয়েছে হিট স্ট্রোকে। আমাদের বাংলাদেশে প্রায়ই এমন ঘটনা ঘটে থাকে যে হিট স্ট্রোকে মানুষ মারা যায়, অসুস্থ হয়ে পড়ে। এবং এখন আমরা দেখছি যে আমাদের এরিয়াতে এখন এই কয়েকদিন এত প্রচণ্ড গরম পড়ছে যে আসলে এই গরম বাতাসটা যে কত কষ্টকর হতে পারে, মানুষকে কীভাবে সিক করে দিতে পারে সেটাও আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এই আল্লাহুল আলমিন বলছেন যে সেখানে এরকম জাহান্নামে কী হবে, হাত গ্লোয়িং উইং থাকবে, সামোম থাকবে সেখানে, যে যে বাতাসটা আসলে মানুষকে অসুস্থ করে দিতে পারে, কষ্টকর অবস্থার মধ্যে ফেলে দিতে পারে, সেরকম অবস্থার মধ্যে সে কনস্ট্যান্টলি সেখানে থাকবে। তো আমরা এই কিছুক্ষণ সেখানে থেকে তারপরে ফ্যানের নিচে চলে আসছি অথবা বাতাসে আসছি অথবা এসি রুমে চলে আসছি, তারপরে আমাদের কাছে এত কঠিন মনে হয়। তো সেদিন সে জাহান্নামে যারা বাদকের লোক থাকবে তাদের জন্য আল্লাহ বলছেন যে সে হট গ্লোয়িং রুম, সারাক্ষণে সেটা গ্লো হয়ে যাচ্ছে, সেরকম রুম সেখানে তার মধ্যে তারা থাকবে। এবং হামিম, এবং হামিম শব্দটা মিনিং বলা হয়েছে বয়লিং হট ওয়াটার। তাদেরকে সেখানে কী দেওয়া হবে, যে ফুটন্ত গরম পানি সেখানে দেওয়া হবে। তো আমরা যখনই দেখি যে এরকম গরম বাতাস যখন হয়, প্রচণ্ড গরম যখন পড়ে যায়, সবার একটাই আকাঙ্ক্ষা থাকে যে একটু ঠান্ডা পানি যদি পেতাম, একটু ঠান্ডা পানি হলেই মনে হয় যেন আমার পুরো প্রশান্তি চলে আসতো। তো সেখানে আমরা দেখি যে প্রচণ্ড গরম বাতাসের মাঝে তখন তাদেরকে দেওয়া হবে ফুটন্ত গরম পানি। আল্লাহুল আলমিন আমাদেরকে হেফাজত করুন যে এই কঠিন অবস্থার মধ্যে তাদেরকে ফেলা হবে। তারপরে বলা হয়েছে ওয়াজিল্লিন, যে সেখানে তাদেরকে কালো ধোয়ার ছায়ার নিচে তাদেরকে রাখা হবে। তো আমরা যখন ছায়া শুনি তখনই কিন্তু মনে হয় যে খুব আরামদায়ক হবে, খুব ঠান্ডা কুলনেস থাকবে সেখানে। তো এরকম সেটা বলতেই আমরা সে ধরনের একটা পরিবেশ চিন্তা করি, কিন্তু আল্লাহুল আলমী বলছেন যে না, তুমি যেটা চিন্তা করছো সেরকম কিছু না, সেখানে ছায়া থাকবে কিন্তু সেটা হচ্ছে ব্ল্যাক স্মোকের ছায়া। যে ব্ল্যাক স্মোকটা কোত্থেকে আসে আমরা দেখি যে দূরে যখন ব্ল্যাক স্মোক আমরা দেখতে পাই তখন বুঝতে পারি যে সেখানে কোথাও ফায়ার হচ্ছে, সে আগুন থেকে সেখানে আসছে। তার মানে সে জাহান্নামে কনস্ট্যান্ট আগুন থাকবে এবং সেখান থেকে যে ব্ল্যাক স্মোক থাকবে সে ব্ল্যাক স্মোকের ছায়ার মধ্যে তারা থাকবে। এবং সেই ব্ল্যাক স্মোকের ছায়ায় যখন থাকে সেই জায়গাটাও কিন্তু অসম্ভব রকমের গরম ফিল হয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে দুনিয়াতেই আমরা একটু একটু নমুনা এখানে দেখতে পাই, যাতে আল্লাহুল আলমিন আসলে আমাদেরকে মনে হয় হুঁশিয়ার করে দিচ্ছেন যে এখানে এই একটু হয়তোবা শিকি পার্সেন্ট, হয়তোবা 1% 2% এক্সাম্পল তুমি এখানে দেখছো, আর এটাতেই তুমি অস্থির হয়ে যাচ্ছ, তাহলে চিন্তা করো যে সেই জাহান্নামে যে যদি তোমাকে থাকতে হয় তাহলে তুমি কী অবস্থার মধ্যে থাকবে। এবং এটা আমাদের জন্য একটা আসলে হুঁশিয়ারি, যে এখনই যদি আমি চাই যে সচেতন হতে, যে এই কষ্টটা দেখে যে ঠিক আছে এই কষ্টের মধ্যে আমি হয়তোবা অন্য কিছু করতে পারতাম, তো আমি যদি এর মধ্যে নিজেকে অ্যালার্ট করে নিই যে না ঠিক আছে এখন থেকেই আমি আল্লাহগুলো আলমিনের হুকুমগুলোকে আরও বেশি করে করবো, কারণ এই কষ্টের মধ্যে আমি আসলে থাকতে চাই না, যে সেই সময়টা চিরন্তন একটা সময় যে যেটা কোনো এন্ডিং নাই, সেই সময়ে যে যাতে আমাকে এই কষ্টের মধ্যে পড়তে না হয়, এখন থেকেই যদি আমি হুঁশিয়ার হয়ে যাই তাহলে এখন থেকেই কিন্তু আমি আমার জীবনে একটা চেঞ্জ নিয়ে আসতে পারি এবং আল্লাহ ইচ্ছা করলে আমাকে কবুল করে নিতে পারেন। সেই ছায়াটা কীরকম হবে, লা বারিদু ওয়ালা কারিম, যে সেটা শীতলও না আবার সেটা আরামদায়কও না। আল্লাহুল আলমিন বলছেন যে যদিও শুনছে একটা শেজ থাকবে, ছায়া থাকবে মনে হচ্ছে, কিন্তু সেটা হবে একটা ব্ল্যাক স্মোকের ছায়া, আর সেটা হবে শীতলও না সেটা আরামদায়কও না। অর্থাৎ সেখানে আসলে পজিটিভ কিছু চিন্তা করার কোনো সুযোগ নাই। সূরা মুরসালাতে 29-34 নম্বর আয়াতে আল্লাহুল আলমিন বলছেন যে তোমরা যাকে অস্বীকার করতে চলো তার, তোমরা যাকে অস্বীকার করতে চলো তারই দিকে, চলো তিন কুণ্ডল বিশিষ্ট ছায়ার দিকে, যে ছায়া শীতল নয় এবং যা রক্ষা করে না অগ্নিশিখা হতে, ইহা উৎক্ষেপ করবে অট্টালিকা তুল্য বৃহৎ স্ফুলিঙ্গ, ইহা পীতবর্ণ এবং পীতবর্ণ শ্রেণী সদৃশ্য সেদিন দুর্ভোগ মিথ্যা আরোপকারীদের জন্য। অর্থাৎ যারা আল্লাহ কোরআনকে আসলে সুন্নাকে মিথ্যা আরোপ করেছে, সেটাকে ফলো করে এবং সেটাকে অস্বীকার করেছে, তাদের জন্য আল্লাহুল আলমী সে কঠিন আজাব থেকে রেখে দেবেন। 45 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাহুম কানু কাবলা যালিকা মুতরাফিন, যে সেখানে কী করা হবে, যে এরা সেই সব লোক যারা এই পরিণতি লাভের পূর্বে সুখী ছিল,
যে আল্লাহুল আলামিন বলছেন যে এই লোকগুলো কে তাদের কোয়ালিটির কথা বা তাদের কাজের কথা আল্লাহুল আলামিন বর্ণনা করছেন যে তারা হচ্ছে সেই লোক যারা এই স্টেজে আসার আগ পর্যন্ত তারা সুখী ছিল। তার মানে কি যে তারা এখানে মুত্রাক শব্দটি ইউজ করা হয়েছে, তারা হচ্ছে মুত্রাকিন। মুত্রাক শব্দটি আসছে ইত্রাক থেকে, কোনো ইত্রাক শব্দটার মানে হচ্ছে যে টু ওভার স্পেন্ড, যখন কোনো কিছু খরচ করা হয় তখন কেয়ার না করা যে কী জন্য খরচ করা হবে, এবং কোনো কিছু কনজিউম করার ক্ষেত্রে অথবা শো অফ করার ক্ষেত্রে সে চিন্তাই করে না যে আসলে কী যে তার যে সম্পদ রয়েছে সেটা শো অফ করতে সে বেশি পছন্দ করে, এবং যার কারণে সে বেশি বেশি করে দুর্নীতি করতে থাকে, যে তার অনেক সম্পদ রয়েছে সেগুলো সে কাউকে কেয়ার করে না, সে কারণে সে অন্যায় করতে থাকে এবং সেখান থেকে নিজেকে সরিয়ে আনে না। এটা হচ্ছে ইত্রাক। এবং মুত্রাক হচ্ছে এমন একজন লোক যে হচ্ছে সো মাচ লাক্সারির মধ্যে থাকে এবং কমপ্লিটলি ওয়েস্টফুলি সে তার ওয়েস্টকে সে তার মানিকে যখন স্পেন্ড করে যে তার যে ওয়েলথ রয়েছে সেই ওয়েলথটা সে খুবই অপ্রয়োজনীয় কাজে যখন খরচ করতে থাকে তখন তাদেরকে এই ব্যাপারটা এই জাহান্নামে সুসংবাদ আল্লাহুল আলামিন দিচ্ছেন। তার মানে আমরা দেখি যে এই লোকগুলো হবে সেরকম লোক যারা এই দুনিয়াতে আসলে প্রচুর প্রাচুর্যের অধিকারী ছিল। তা হাদিসে আসছে যে গরিব লোকেরা যারা দরিদ্র তারা ধনীদের চেয়ে অনেক দ্রুত জান্নাতে অনেক আগে জান্নাতে চলে যাবে। তাহলে সেখানে আমরা দেখি যে যদিও ধন সম্পদ পাওয়া বা ধন সম্পদের অধিকারী হওয়াটা কোনো গুণার কাজ না, কিন্তু সেটা আমি কোনভাবে অর্জন করছি এবং কোনভাবে খরচ করছি সেটা আমাদের সবার আসলে চিন্তা করা উচিত। কারণ আল্লাহুল আলামিন এখানে স্পেসিফিকলি বলছেন যে তারা এই স্টেজে আসার আগে তারা দুনিয়াতে অনেক সুখী ছিল। এটা কখনো আমাদের মানদণ্ড হতে পারে না যে দুনিয়াতে তাকে অনেক ভালো পজিশনে দেখা যাচ্ছে, অনেক ভালো অবস্থানে দেখা যাচ্ছে, তাকে অনেক সুখী মনে হচ্ছে, তার মানে সে জান্নাতি হয়ে যাবে, এটা কিন্তু কোনো মানদণ্ড, এটা কোনো স্কেলের মধ্যে পড়তে পারে না। তার মানে হচ্ছে যে এই দুনিয়াতে যারা এই ধন সম্পদ পেয়েছে কিন্তু সেই ধন সম্পদ পেয়ে সে ধন সম্পদকে আল্লাহর কথাতে খরচ করেই নাই, বরং নিজেরা লাক্সারিতে থাকার জন্য অনর্থক সেগুলোকে খরচ করেছে এবং সেগুলোর ব্যাপারে যে জবাবদিহি করতে হবে সেই ব্যাপারে তারা একদম কেয়ারলেস ছিল এবং সম্পূর্ণ অপ্রয়োজনীয় বিষয়ে যেটা তার প্রয়োজনীয় নয় সেরকম জিনিসের পিছনে তার সম্পদকে ব্যয় করেছে। তো এরকম এক্সাম্পল আসলে আমরা যদি তাকাই আমাদের আশেপাশে প্রচুর পাবো। আল্লাহুল আলমিন আমাদেরকে সেভ করুন, আমরা যাতে তার মধ্যে পড়ে না যাই এবং এখন থেকেই আমরা যাতে এই ব্যাপারে কেয়ারফুল হতে পারি। তারা কী করতো, তারা বড়ো বড়ো গুণা করতো। হিংস মানে হচ্ছে যে এমন ধরনের গুণা যেটা আসলে ক্ষমাযোগ্য না, এ ধরনের বড়ো বড়ো গুণার সাথে তারা জড়িত থাকতো। এবং একটা ব্যাখ্যা এসেছে সেটা যে কোনো ধরনের বড় গুণা হতে পারে, কবিরা গুণা হতে পারে, একটা ব্যাখ্যা এসেছে যেটা মেনলি শিল্পের কথা বলা হয়েছে, যে তারা তাদের অবস্থাটি এরকম যে যদিও তারা দুনিয়াতে অনেক সুখী ছিল, এই সুখী হওয়াটাকে তারা পজিটিভলি ইউজ না করে বরং আল্লাহর পক্ষে অকৃতজ্ঞ হওয়ার জন্য এটা কাজে লাগিয়েছে, যে কারণে তারা এই ধরনের বড়ো বড়ো গুণা করতো। শিল্পের পথে যেতে তারা মনে করতো যে আমাকে কি কিছু বলার আছে কি না, আমাকে কি কোনো ধরনের রেস্ট্রিকশান দেয়, আমার কোন লিমিটেশন কেন থাকবে। তো আল্লাহুল আলামিন বলছেন যে তাদের এই সুখ, তাদের এই প্রাচুর্য তাদেরকে সেই গুণার কাজের দিকে আসলে নিয়ে গিয়েছে, যে তারা কাউকে কেয়ার করতো না যে তাদেরকে যে একসময় আল্লাহর কাছে জবাব দিতে হবে, সেই ব্যাপারগুলো সে পুরোপুরিভাবে নেগলেক্ট করে দিয়েছে এবং সে কারণে তাদের এই অবস্থা হয়েছে। তারপরে বলা হয়েছে ওয়াকানু ইয়াকুলুনা আইযা মিতনা ওয়া কুন্না তুরাবা ওয়া ইযামান আ ইন্না লামাবউসুন, যে তারা কী বলতো যে আমরা যখন মরে মাটিতে মিশে যাবো। এখানে আল্লাহুল আলামিন বেশ কিছু এক্সাম্পল এখানে দিয়েছেন যে তারা কী ধরনের কাজ করতো, কী ধরনের কথা বলতো। তো সেখানে এসেছে যে তারা বলতো আমরা যখন মরে মাটিতে মিশে যাব এবং নিরেক হাড্ডি অবশিষ্ট থাকবে তখন কি আমাদেরকে জীবিত করে তোলা হবে, আমাদের বাপ দাদাদেরকেও কি উঠানো হবে যারা ইতিপূর্বে অতিবাহিত হয়েছে। হে নবী, এদের বলে দাও নিশ্চিতভাবে পূর্ববর্তী এবং পরবর্তী সময়ে সব মানুষকে একদিন অবশ্যই একত্রিত করা হবে এবং সেজন্য সময় নির্দিষ্ট করে রাখা হয়েছে। তাহলে এখানে আমরা দেখি যে আল্লাহুল আলামিন বলে দিচ্ছেন যে
তাদের জন্য সময় নির্দিষ্ট করে রাখা হয়েছে। এখানে আমরা যে জিনিসটা দেখি যে তখনকার সময়ে যারা ছিল আরবে জাহিলিয়াতের যুগে, তাদের জন্য তাওহীদ, রিসালাত, আখিরাত তিনটা কনসেপ্টের মধ্যে দুইটা কনসেপ্ট তারা 50% মেনে নেওয়ার জন্য রাজি ছিল। যেমন তাওহীদের ব্যাপারটা তারা বিশ্বাস করতো যে আল্লাহ রাব্বুল আলামিন আছেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের অনেক শক্তি রয়েছে, যে যখন তারা কোনো বিপদে পড়তো তাদের কিছু কিছু জিজ্ঞাসা করতো করা হতো যে কে আছে আমার এই বিপদে রাখতে পারবে, যখন সমুদ্রের মধ্যে ঝড়ের মধ্যে পড়তো তখন তারা আল্লাহকে ডাকতো এবং তারা জানতো যে আল্লাহ অনেক বেশি শক্তিশালী, অনেক ক্ষমতার অধিকারী, কিন্তু তাকে পাওয়ার জন্য অন্যদিকে শরীর করতো। মানে আল্লাহকে মেনে নেওয়ার ব্যাপারে তাদের কোনো অস্বীকার সমস্যা ছিল না যে আল্লাহ আছেন এবং তার অনেক ক্ষমতা আছে। রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সেম জিনিস, যে রাসুল যে অনেক ভালো মানুষ, তার যে কোয়ালিটি অন্য সবার চেয়ে উনি শ্রেষ্ঠ এবং তিনি যে মানুষ হিসেবে অনেক উঁচু মানুষ, সে ব্যাপারে তাদের মনে কোনো ধরনের কনফিউশন ছিল না। শুধু একটু কনফিউশন ছিল যে তাকে মেসেঞ্জার হিসেবে মেনে নিতে কিনা। কিন্তু যে ব্যাপারটা তারা খুব বেশি কনফিউজড ছিল সেটা হচ্ছে যে আখিরাত এটা কীভাবে সম্ভব, আমি মরে যাব, মরে গেলে আবার আমাকে কীভাবে জীবিত করা হবে, আমি মরে গেলে আমার হাড্ডিগুলো মাটির সাথে মিশে যাচ্ছে সেটা কীভাবে সম্ভব, আমার বাপ দাদারা তারা কত আগে মরে গিয়েছে এখন মাটির সাথে মিশে গেছে, এখন দেখা যায় খুঁজেও পাওয়া যায় না তাদের অবশিষ্টাংশ, তাদেরকে কীভাবে উঠানো হবে, এই জিনিসগুলো তাদের খুবই বেশি কনফিউজ করে দিয়েছিল এবং সেটা তারা কিছুতে বিশ্বাস করতে পারছিল না। এবং আমরা দেখি যে বিশ্বাসটা কিন্তু আমূলক না, এটা চিন্তা আসতেই পারে যে আমরা যদি আল্লাহ উপর বিশ্বাস না করি তাহলে আমাদের মাঝে মনে হতে পারে যে এটা কীভাবে সম্ভব যে আমি তোমাকে সাথে মিশে গেলাম, কেউ হয়তো বা পানিতে পচে গিয়েছে, কেউ আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে, তাহলে কীভাবে সেটা সম্ভব। আমরা জানি যে ইব্রাহিম আলাইহিস সালামের একটা ঘটনা এসেছেন যে তিনি কত বড় নবী ছিলেন সে ব্যাপারে আমাদের কারো কোনো কনফিউশন নাই, কিন্তু তার মনে একটা প্রশ্ন ছিল যে আমি বিশ্বাস করি কিন্তু তারপরে আমার দেখতে ইচ্ছা করে যে এটা কীভাবে সম্ভব, যে কীভাবে তুমি আবার সবাইকে এভাবে একত্রিত করবে আল্লাহর কাছে তুমি বলেছিলাম। তখন আল্লাহ আলামিন তাকে বললেন যে ঠিক আছে, তুমি কয়েকটা পাখি নিয়ে আসো এবং সেই পাখিগুলোকে তুমি পোষ মারা, যে সে পাখিগুলোকে ডাক দিলেই যে তোমার কাছে চলে আসে, সেরকমভাবে তুমি তাদেরকে পোষ মারা। ইব্রাহিম আলাইহিস সালাম তাই করলেন। তখন তিনি বললেন যে আচ্ছা ঠিক আছে, তুমি ওদেরকে জবাই করে দেখো, টুকরা টুকরা করো, টুকরা টুকরোগুলোকে মিক্স করো একটা একটার সাথে এবং সেগুলোকে বিভিন্ন পাহাড়ে ছড়িয়ে দাও। তো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মতো তাই করলেন। তখন আল্লাহ বললেন যে তুমি আগে যেভাবে তাদেরকে ডাক দিতে ঠিক সেভাবে তাদেরকে ডাকো এখন। তখন দেখা গেল যে ইব্রাহিম আলাইহিস সালাম তাদেরকে ডাকলেন এবং ডাক দেওয়ার সাথে সাথে তখন বিভিন্ন পাহাড়ের বিভিন্ন অংশগুলো সেখানে এসে কী করলো, যে সেখানে একসাথে হতে লাগলো এবং সে আগের মতো পাখির গুড় ধারণ করলো। তাহলে আব্দুল আলমিন তাকে একটা এক্সাম্পল দেখালেন যে কীভাবে এটা সম্ভব, এটা তো মোটেও অসম্ভব কিছু না যে এটা হতে পারে, সেটা আল্লাহ আব্দুল আলমিন এখানে দেখিয়ে দিলেন। তো এই জিনিসটা তখনকার সময়ে তাদের জন্য খুবই বিরাট একটা প্রশ্ন ছিল। আজকে যদিও আমরা অনেকেই বিশ্বাস করি কিন্তু আমাদের কাজের মধ্যে সেটা দেখা যায় ভুল হয় না, যে আমরা আসলে সেটা বিশ্বাস করছি, যে আমরা অনেক সময়ে অনেক কিছু এমনভাবে করে ফেলি যে কিসের আবার জবাব দিতে হবে, কিসের আবার আল্লাহর কাছে হাজির হতে হবে, এই ধরনের প্রশ্ন আমাদের কাছে চলে আসে অনেক সময়। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে হে নবী, এদেরকে বলে দাও নিশ্চয়ই আগের এবং পরের যত মানুষ এসেছে সবাইকে একদিন একত্রিত করা হবে এবং সেটাকে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে যে সেই ব্যাপারে কোনো ধরনের কনফিউশন থাকার কোনো সুযোগ নাই। তারপরে বলা হয়েছে 51 নম্বর আয়াতে যে সুম্মা ইন্নাকুম আইয়ুহা দাল্লুনাল মুকাজ্জিবুন, যে স্যার এর মধ্যে আবার তাদের কথা বলা হয়েছে যে তারা হচ্ছে 51 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দাল্লুন শব্দটি ইউজ করেছেন, সেখানে বলা হয়েছে হু ইজ লস্ট এবং যে হচ্ছে অস্বীকারকারী, যে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন যে তারা হবে যারা লস্ট হয়ে গিয়েছে। আমরা ওয়ালাদ্দালিন বলি ইয়ের মধ্যে, সুরা ফাতিহার মধ্যে, যে যারা লস্ট হয়ে গিয়েছে এবং যারা মুকাজ্জিবুন, যারা হচ্ছে অস্বীকার করেছে, তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন। তারপরে আল্লাহ বলছেন তারপর হে পথভ্রষ্ট অস্বীকারীরা, যে তাদের ব্যাপারে আল্লাহ বলছেন যে যারা তাদেরকে পথ দেওয়া হয়েছিল, তাদেরকে রাস্তা বলে দেওয়া হয়েছিল, তাদের জন্য আসমানে কিতাব এসেছিল, তাদের জন্য নবী রাসূল এসেছিল, তাদেরকে রাস্তা কীভাবে গেলে তারা জান্নাত পেতে পারে, কোন পথে গেলে জাহান্নাম অবধারিত হয়েছিল তাদেরকে বলে দেওয়া হয়েছিল, কিন্তু তারপরেও তারা লস্ট হয়ে গিয়েছে এবং তারা অস্বীকার করেছে
যে তাদের নবী রাসূল তাদের কাছে যে মেসেজগুলো নিয়ে এসেছিল, তো তখন আল্লাহ বলছেন যে তাদেরকে কি দেওয়া হবে, তাদেরকে জাক্কুম বৃক্ষজাত খাদ্য খেতে দেওয়া হবে। জাক্কুম একটা কাঁটাযুক্ত ফল এবং আমরা জানি যে খুবই কঠিন হবে সেই জিনিসটা খাওয়া, তো আল্লাহুল আলমিন বলছেন যে তাদেরকে সেই কঠিন খাবারটাই খেতে দেওয়া হবে। তো ওই খাদ্য দিয়েই প্যাক পূর্ণ করবে এবং তারপরে পিপাসা একটু উটের মতো ফুটন্ত পানি পান করবে, যে যখন তাদেরকে এটা খেতে দেওয়া হবে যে তারা এত ক্ষুধার্ত থাকবে সেটা দিয়ে সেটা তারা খাবে, এবং তারপর তারা এত থার্সটি হবে, যেটা আমরা আগেই দেখলাম যে গরম বাতাস উত্তপ্ত গরম পানির মধ্যে যখন তাদেরকে রাখা হবে তারা এমনভাবে থার্সটি হয়ে যাবে যে পিপাসা একটু উটের মতো ফুটন্ত পানি তারা পান করবে। তো এখানে হাম শব্দটি ইউজ করা হয়েছে 55 নম্বর আয়াতে, যে পাশাড়ি দুনা সুরবা ফিন, যে হাম শব্দটা মিনিং হচ্ছে যে একটা ক্যামেল, সেই ক্যামেলকে ইউজ করা হয় এভাবে আরবে, যে একটা ক্যামেল যেটা হচ্ছে মরুভূমিতে চলতে গিয়ে সেটা লস্ট হয়ে গিয়েছে এবং সেটার যে পানি, আমরা জানি যে উটের পানি রিজার্ভ থাকে অনেক দিনের জন্য, কিন্তু তার সে রিজার্ভ শেষ হয়ে গিয়েছে, সেরকম কঠিন একটা অবস্থায় সে তখন দৌড়াতে থাকে পানির সন্ধানে, যে কোথায় গেলে একটু পানি পাবে, যে এইমলেসলি সে বিভিন্ন দিকে ঘুরতে থাকে একটু পানির জন্য, এবং যখন সে পানি পায় তখন সে হচ্ছে পাগলের মতো সে পানি পান করতে থাকে, এবং বলা হয়েছে যে সেই জাহান্নামে তারা সেই পিপাসার একটু উটের মতো পানি পান করতে থাকবে, এবং সেটা কী পানি হবে, সেটা হবে ফুটন্ত পানি। এবং আল্লাহ তারপরে বলছেন যে হাজা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এটা হবে প্রতিদান দিবসে বাদীকের লোকদের আপ্যায়নের উপকরণ। জিনিসটা খুবই মানে তাৎপর্যপূর্ণ যে আল্লাহুল আলমিন এই যে কথাগুলো বলেছেন, গরম পানি থাকবে, লু হাওয়া থাকবে, জাক্কুম নামক কাঁচাযুক্ত খাবার খেতে দেওয়া হবে, ফুটন্ত গরম পানি দিয়ে তাদের তৃষ্ণা নিবারণ করা হবে, প্রত্যেকটা জিনিসই কত কঠিন। এবং আমরা এটুকু যদি চিন্তা করতে যাই তাহলে দেখা যায় যে এটা চিন্তা করতে আমাদের অনেক কষ্ট লাগে যে কীভাবে আমরা এটাকে অ্যালাইড করবো, কীভাবে এটা সম্ভব। তখন আল্লাহুল আলমিন বলছেন যে এটা হচ্ছে কি হাজা নুজুলু, এটা নুজুল মানে হচ্ছে অ্যাপিটাইজারের মতো, যে আমরা যখন মেইন ফুড মেইন ডিশ শুরু করি তার আগে আমরা হচ্ছে অ্যাপিটাইজার নেই, এবং সেই অ্যাপিটাইজার যে এটা হচ্ছে জাস্ট বিগিনিং, তারপরে হচ্ছে বিশাল আকারের খাবার আমাদের জন্য ওয়েট করছে। তাহলে আলমিন বলছেন এটা হচ্ছে বাদিকের লোকদের জন্য অ্যাপিটাইজার মাত্র, তাহলে আপনার শুরু মাত্র এখানে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাফ করুন যে এটাই যদি শুরু হয় তার পরের পর যে মেইন মেনু যখন আসছে সেটা আসলে কত কঠিন হবে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই অবস্থান থেকে রক্ষা করুন। তাহলে এখানে দেখি আমরা এই পর্যন্ত যে আল্লাহ রাব্বুল আলামিন বাম দিকের লোকদের কথা বর্ণনা করেছেন, তার আগে আল্লাহ ডান দিকের লোকদের কথা বলেছেন, এবং তার আগে সালিকুন যারা অগ্রগামী তাদের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো আমরা প্রত্যেকটা তিনটা গ্রুপকে এখানে আইডেন্টিফাই করে দিচ্ছেন যে কার পরিণতি কী হবে, এবং প্রত্যেকটা জায়গায় আমরা দেখি একটু একটু করে হিন্টস দেওয়া আছে যে সেই লেভেলে যাওয়ার জন্য বা সেই গ্রুপের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আমাদের আসলে কী করা উচিত। তো সেইখানে যে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তিনটা গ্রুপ আইডেন্টিফাই করে দিয়েছেন, এখন আমরা ঠিক করবো যে আমরা আসলে কোন গ্রুপের মধ্যে পড়তে চাই, কোন গ্রুপের দিকে আমরা এগিয়ে যেতে চাই, এবং কোন ধরনের পরিণতি আমরা আসলে আশা করছি। তা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সাবিকুনদের অন্তর্ভুক্ত হওয়ার তৌফিক দিন, যদি সেটাও সম্ভব না হয় আমরা যাতে আসহাবুল ইয়ামিনের অন্তর্ভুক্ত হতে পারি, ডান দিকের আমলের অধিকারী হতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সেই সুযোগ করে দিন। আল্লাহ আমাদেরকে সেভ করুন আমরা যাতে সেই আসহাবুল শিমাল বাম দিকের লোকদের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে না যাই, এবং আমরা কেউই আসলে চাই না সেই বাম দিকের লোকদের অন্তর্ভুক্ত হতে, সেটা আমরা আমাদের কাজ দিয়ে কথা দিয়ে প্রুভ করি এখন থেকে। এবং আমাদের জন্য একটা বিশেষ ব্লেসিংস হচ্ছে এই মান্থ অফ রমাদান, যে রমাদান মান্থে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিশাল সুযোগ দিয়ে দিয়েছেন, যে আমরা এখানে আল্লাহ একটার পর একটা বোনাস দিয়ে দিয়েছেন, যে বলা হয়েছে যে যদি আমরা রমজানে একটা রোজা অপূর্ণ ইমান এবং ইহতিসাবের সাথে রাখতে পারি আল্লাহ আমাদের আগে সমস্ত গুণা মাফ করে দিবেন। আমরা সেই এটাকে আমাদের জন্য একটা বিরাট সুযোগ হিসাবে নিতে পারি যে আমরা ইমান এবং ইহতিসাবের সাথে যাতে রোজাগুলো রাখতে পারি। তারপরে বলা হয়েছে আরেকটা হাদিসে যে যেই রমজানের একটা রাত আল্লাহর জন্য ইমান এবং ইহতিসাবের সাথে কাটাবে আল্লাহ রাব্বুল আলামিন তার আগে সমস্ত গুণা মাফ করে দেবেন। তাহলে আল্লাহ আমাদের জন্য আরেকটু সুযোগ এখানে বাড়িয়ে দিচ্ছেন।
তারপরে বলা হয়েছে যে লাইলাতুল কদর ইমান এবং ইহতেশাবের সাথে কাটাতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। তাহলে আল্লাহ একটার পর একটা একটার পর একটা সুযোগ কিন্তু আমাদেরকে দিয়ে দিয়েছেন, এবং পুরো রমাদান হচ্ছে আমাদের জন্য সেই বিশাল সুযোগের উন্মুক্ত দ্বার। আমরা সেই দ্বার দিয়ে এখন প্রবেশ করবো কি করবো না, কীভাবে প্রবেশ করবো সেটা আমাদেরকেই ডিসাইড করতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দিন, আমরা যাতে এই ফুল মান্থ অফ রমাদানের ফুল বেনিফিট নিতে পারি, এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাকে জাহান্নাম থেকে বাঁচিয়ে রাখতে উসিলা বানিয়ে দিন। মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।